সাবিনী ইয়াসমিন এক বোন প্রশ্ন করেছেন, হুজুর লোকমুখে শোনা যায় মহিলারা যদি হাতে চুড়ি না পরে তাহলে তার স্বামীর হায়াত কমে যায়, কথাটা কি শরিয়া সম্মত? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে আমাদের দেশে যে মহিলারা যে হাতে চুড়ি পরে থাকে, বিশেষ করে স্ত্রীগণ, বিবাহ হওয়ার পরে এই হাতে চুড়ি যদি কেউ পরা বন্ধ করে দেয় তাহলে তার স্বামীর হায়াত কমে যায়, কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যদি আসলে হায়াত কমে যায় তাহলে তো সেটা আমাদের জানা দরকার, যে সমস্ত মহিলারা বিবাহিত হওয়ার সত্ত্বেও তারা হাতে চুড়ি পড়ছে না, তাদের পরে নেওয়া দরকার। কিন্তু কোরআন সুন্নাহ এবার কী বলে বিষয়টাকে যদি আমরা কোরআন সুন্নাহ আলোকে অ্যানালাইসিস করি তাহলে দেখি যে আসলে স্বামীর হায়াত বাড়া বা কমার সাথে স্ত্রীর হাতে চুড়ি পরা কিংবা না পড়ার সাথে কোনো সম্পর্ক নেই। এর সম্পর্কটা হলো আল্লাহ তাআলা প্রদত্ত যেই হায়াত নির্ধারিত তাকদির আছে সেই তাকদিরের সাথে। তার তাকদিরে যতদিন তার হায়াত আছে ততদিনই সে হায়াত পাবে, এরপরে সে মারা যাবে। যদি তার তাকদিরে থাকে 2 বছর পরে সে মারা যাবে, স্ত্রী যদি সারা জীবন চুরি না পড়ে তাহলে তাকে হায়াত এখানে কমিয়ে দিতে পারবে না, অথবা যদি সে সারা জীবন চুরি করতেই থাকে অথবা ডাবল ডাবল পড়ে তাহলে তার হায়াত যে বেড়ে যাবে তার স্বামীর এমন কোনো বিষয় নয়। বরং যে এখানে বিষয় হলো যে আল্লাহ তারা তাকে নির্দিষ্ট যেই আজালুল মুসাম্মা দিয়েছেন নির্দিষ্ট সময়, সেই সময় তার মৃত্যু হবে। এখন বিষয় হলো যে নারীদের যে এই চুরি পড়ার এই বিধানটা আসলো কোত্থেকে? এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীদের মনোদুষ্ট করার জন্য, স্বামীদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য স্ত্রীদেরকে আদেশ করা হয়েছে যে তোমরা যত প্রকারের সৌন্দর্য আছে সেই সব ধরনের সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকবে। বিশেষ করে বলা হয়েছে হাদিসের ভিতরে, মেশকাতের ভিতরে, কিতাবুন নিকাহের ভিতরে উল্লেখ আছে, কোনো স্বামী যদি সফর থেকে আসে তাহলে সে যেন সাথে সাথে বাড়িতে চলে না যায়, সে সফর থেকে এসে কোনো একটা মঞ্জিলে, কোনো একটা মসজিদে অথবা ইবাদত গাহে কোথাও অবস্থান করবে এবং বাড়িতে খবর পাঠাবে যে আমি আসছি। তাহলে কি হবে, নারী তার যত প্রকারের ময়লা আবর্জনা এবং যে সমস্ত জিনিসগুলো দেখলে স্বামী অপ্রীতিকর মনে করতে পারে, স্বামীর মন খারাপ হয়ে যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলোকে সে শুধরে নেবে এবং সে তার জন্য পরিপাটি হয়ে থাকবে। দেখুন কিতাবুন নিকাহের ভিতরে মিশকাত শরীফে যেটা উল্লেখ করা হয়েছে, এই বিষয়টাকে মুহাদ্দিস নিকরামের গবেষণা অনুযায়ী বোঝা যায় যে একমাত্রই কারণ যে স্বামী যদি এসে এতদিন সফর বাদে তাকে দেখে অপ্রীতিকর কোনো অবস্থায় অথবা তাকে একটু অপরিচ্ছন্ন ময়লা আবর্জনাযুক্ত তখন তার মন খারাপ হয়ে যেতে পারে। এজন্য স্ত্রীকে আদেশ করা হয়েছে যে স্বামী আসার পর পরেই তোমাকে অবশ্যই অবশ্যই পরিপাটি হয়ে নিতে হবে, সর্বোচ্চ পর্যায়ে সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকতে হবে। এজন্য স্ত্রীদের চুরি করাটা নিছক স্বামীকে আনন্দ দেওয়া এবং সৌন্দর্যের জন্য, এখানে আর কোনো কারণ নেই যে এই কারণে স্বামীর হায়াত বেড়ে যাবে অথবা কমে যাবে। দর্শক, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক আকীদা পোষণ করা এবং প্রান্ত আকৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।